প্রাণ পাখি হিরে আমার কাল মনারে একদিন তো যাইবা পাখি ওরিয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছেলে মেয়েরা পাশে বসে কান্দি বেবে পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে ওগো কান্দি বেবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলি আরো জোরে হবে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া একদিন তো যাইবা পাখি ছাড়িয়া রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া রে আমার প্রাণ ময়না রে, আমার প্রাণ পাখি হিরে আমার কোকিল ময়না রে, আমার প্রাণ পাখি হিরে একদিন তো যাইবা পাখি ওহরিয়া রে, একদিন তো যাইবা পাখি ওহরিয়া রে, একদিন তো যাইবা পাখি ওহরিয়া রে। কাঁপাশের ওগো কাঁচা বাসে পালকি করে নিয়ে যাবে, তারপরে নিয়ে যাওয়া হতো কবরে। কবি বলছে আছে গো কাঁচা বাঁশের পালকি করে নিয়ে যাবে কবরে দেশে, কান্দিবে কান্দবে গো আতি সজন, মা কান্দিবে কান্দিবে গো আতি সজন, একদিন তো যাইবা পাখি উহুরিয়া রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। রাদার একটু বলো বসুন বাবা, কষ্টের কাহিনীরে মা চোখের জল ফেলতে হবে বাবা, আমার মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা, একদিন ইমামে হাসান হোসেন বাবা বাড়তে জানো বসে আছে, বাড়তে বসে আছে কোন ভাই হাতের লেখা লিখেছে, কি লিখেছে কথা বলেন, হাতের লেখা লিখেছে আলিফ বে তে সে লিখেছে বাবা, আমার ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দোনো ভাই হাতের লেখা লিখেছে, আর দোনো ভাই হাতের লেখা লিখে গো মা যেন মা ফাতেমার কাছে হাজির হয়ে গেলেন, ও গো মা জননী মা গো মা কার হাতের লেখা বলো ভালো মা, একবার তুমি আমাদেরকে না বলো মা।